হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইটস ফিজিক্স বাই বিবি স্যার আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা বায়োসাভার্টের ফার্স্ট অ্যাপ্লিকেশনকে নিয়ে বায়োসাভার্টের যে ম্যাগনেটিক ফিল্ড বের করার কৌশল একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার ডাইরেকশন কেমন তার সূত্র কেমন রূপ এইগুলো নিয়ে আমরা এর আগের ভিডিও লেকচারে দেখেছি আজকের ক্লাসে আমাদের সেই বায়োসাভার্টের অ্যাপ্লিকেশন পড়ব অর্থাৎ বায়োসাভার্ট সূত্রের সাহায্যে কীভাবে একটা অসীম দীর্ঘ রিজু পরিবাহী তারের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড নির্দিষ্ট দূরত্বে বের করতে হয় এবং এই অঙ্কের শেষে মানে এই ক্লাসের শেষে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে রেখেছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তবেই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তোমরা আশা করি এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমাদের কোনো অঙ্ক আটকাবে না তো শুরু করা জায়গা দেখতে পাচ্ছ অসীম দীর্ঘ রিজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করবো তো আমরা প্রথমে কিভাবে করছি আর অবশ্যই হাতের কাছে খাতাটা রাখতে ভুলো না তো আমরা রেড তার নিলাম এই একটা স্ট্রেট তার এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত আই কারেন্ট ফ্লো করছে তারের মধ্যে দিয়ে তারের থেকে আমি এ দূরে এরকম একটা বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো আচ্ছা আমি তার একটু দূরে আঁকছি যাতে তোমাদের সুবিধে হয় বুঝতে তো এ দূরে এইরকম একটা ডিস্টেন্সে এইরকম একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করবো এখন এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ডাইরেকশান কোন দিকে তোমাদের বলেছিলাম ক্ষেত্র যদি খারাপভাবে ওপরের দিকে ওঠে তাহলে ডট চিহ্ন দিয়ে দেখানো হয় আর ক্রস মানে কি ভেতরের দিকে ঢুকছে এখন দেখা যাক এখানে এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটা কোন দিকে তো অবশ্যই ডাইরেকশানে যদি প্রবলেম হয় বারবার ধরে বলছি আগের ভিডিওটা দেখো সেখানে ফুল কনসেপ্ট তোমরা পেয়ে যাবে তারপর এটা দেখলে অনেক সুবিধে হবে তোমাদের জন্য তো স্ট্রেট তার এই তারের তারের ধরে নাও ডাইরেকশান এই দিকে কারেন্ট ফ্লো করছে তো কারেন্টের দিকে যদি আমি বুড়ো আঙুলটাকে রাখি সুবিধের জন্য তোমরা হাতের কাছে একটা পেন রাখতে পারো দেখতে পাচ্ছ যে তারের ডাই এই কারেন্ট এই ওপরের দিকে ফ্লো করছে আঙুলটাকে এইভাবে রেখেছি হ্যাঁ বুড়ো আঙুলটার দিকে কারেন্টটা ফ্লো করছে ভালো করে দেখো বুড়ো আঙুলের দিকে কারেন্টটাকে ফ্লো কারেন্টটা ফ্লো করছে তো আমার যে অন্যান্য আঙুলগুলো এই যে বক্র আঙুলগুলো সেগুলো কি করবে বলরেখাকে নির্দেশ করছে তো কারেন্ট যদি এই দিকে ওঠে আঙুলটা দেখো এদিক থেকে ঘুরে ওপরের দিকে উঠছে উঠে এদিকে এসে ঢুকছে মানে বলরেখা কী হবে গোল 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 হ্যাঁ কি না তো বলরেখা দেখো এদিক থেকে আঙুলের এদিক থেকে এসে এই যে পেনটার এদিক থেকে এসে উঠছে বোর্ডের উপরের দিকে উঠছে আর বলরেখা এদিক থেকে গিয়ে এখানে ঢুকছে হ্যাঁ কিনা এদিক থেকে উঠে এখানে এসে ঢুকছে গোল গোল করে ঘুরছে তো বলরেখা তো স্ট্রেট তারের মধ্যে দিয়ে কারণ গেলে বলরেখা বোর্ডের ভেতর থেকে ঘুরে এসে এদিক দিয়ে উঠবে এদিক থেকে উঠে এখানে এসে গিয়ে এই ঢুকবে ভেতর দিকে ঢুকবে বুঝতে পারছো এই পেনটা ধরে নাও তার তারকে এইভাবে আঙুলটা রেখেছি আঙুলটা দেখো গোল করে এদিকে এসে উঠছে আর এখানে এসে ঢুকছে তার মানে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে কারেন্ট গিয়ে বলরেখা গিয়ে এইভাবে ঢুকবে তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু ঢুকছে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে রাখবো ওকে আশা করে ক্লিয়ার হলো চলো এইবারে ক্যালকুলেশন আসা যাক তো আমরা কি করব এই তারের থেকে এখান থেকে এল ডিস্টেন্স দূরে ভালো করে দেখো এল ডিস্টেন্স দূরে ছোট্ট একটা অংশ নিলাম এই যে ছোট্ট একটা অংশ এটাকে আমি বললাম ডিএল ছোট্ট একটা অংশ পুচকি মতো একটা অংশ নিয়েছি ডিএল তো এর জন্য আমরা এই বিন্দুতে সাপোজ এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু এই ডিএল এর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব। এখন বায়োসাভার্ডের ফর্মুলা তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ডিবি সমান মিউনট বাই ফোর পাই আই ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার হয় ঠিক কিনা তো আমরা এই যে ডিএল যে ছোট্ট একটা অংশ নিয়েছি পরিবাহী তারের ওপর সেখান থেকে এই রকম আর দূরে একটা বিন্দুতে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব তো এই ডিস্টেন্সটার নাম দিয়ে দিলাম আমি কত আর তো বুঝতেই পারছো আর মানে কি তাহলে আর মানে কি অতিভুজ অতিভুজ সমান কত রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার মানে রুট ওভার অফ এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটা আর এর মানটা আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন ডিএলএর ডাইরেকশান ডিএলটা যে ছোট্ট অংশ নিয়েছে তার অভিমুখ কোন দিকে এই দিকে আর যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করছো তার সংযোজক রেখাটা এর সঙ্গে কত কোন করছে সাপস্থিটা কোন করছে সেইটা এখন করছে তো ওই কারণে ডিএলএর জন্য পি বিন্দুর ম্যাগনেটিক ফিল্ড কত না ছোট্ট অংশের জন্য পুচকি অংশের জন্য পুচকি মতো ম্যাগনেটিক ফিল্ড ছোট্ট অংশের জন্য পি বিন্দুর ম্যাগনেটিক ফিল্ড কত ডিবি ব্যাপারটা বুঝে দেখো আমাদের পুরো তারের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হচ্ছে তো আমরা পুরো তারের জন্য ক্যালকুলেশন না করে ছোট্ট একটা অংশ নিয়েছি এই যে এখান থেকে এ দূরেতে ম্যাগনেটিক ফিল্ড বের করবো এল দূরে ছোট্ট একটা অংশ নিয়েছি তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করছি তো ছোট্ট অংশ তাই ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড এখানে ডিবি হলো আচ্ছা তো এক কাজ করা যাক তাহলে ইন্টিগ্রেশন মোড় তারের জন্য যদি ক্যালকুলেশন করতে হয় মোড় তারের জন্য তাহলে কী করতে হবে ইন্টিগ্রেশন লাগাতে হবে তাই না তো এখানে ইন্টিগ্রেশন দিয়ে দাও এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও এই যে ইন্টিগ্রেশন চিহ্ন চিহ্ন পড়ে গেছে আচ্ছা সমান দেখো কী হচ্ছে মিউনট ডিভাইডেড বাই ফোর পাই আচ্ছা আই তো কারেন্ট কার ইন্টিগ্রেশন মানে কি যোগ করা কারেন্ট তো একটা কনস্ট্যান্ট ফ্লো করছে কারেন্টটা তো চেঞ্জ নেই তো কারেন্টকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও বাইরে বের করে দিলাম ভেতরে কি রইল ডিএল থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক কি না বলো ওকে এখন এখানে ক্যালকুলেশনের মধ্যে দেখি ডিএল একটা পার্ট রয়েছে ডিএল কি করে বের করব চলো ক্যালকুলেশন করা যাক এর তো এখানে স্টার দিয়ে এখানেই দেখিয়ে দিচ্ছি ডিএল এর মান দেখো এই যে ছোট্ট অংশটা না ডিএল এইটার মানটাকে কিভাবে বের করছি দেখো তো যে ত্রিভুজ যেহেতু দেখতে পাচ্ছ তোমরা এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজ একটা সমকনী ত্রিভুজ তৈরি হয়েছে না ত্রিভুজের বুঝতেই পারছো এই যে সংযোজক রেখাটা এইটা এই যে উলম্ব রেখার সঙ্গে দেখো থিটা কোন করেছে এই থিটা কোন তো এখানে ধরেছিলাম ধরে নাও আলফা কোন করেছে এখানে আলফা ধরে নিলাম তো এই যে ত্রিভুজের থেকে ট্যান আলফা কত পাচ্ছি দেখো তো ট্যান আলফা সমান কত লম্ব বাই ভূমি লম্ব কত এল বাই ভূমি কত এ ঠিক কি না তাহলে এল সমান কত পাবো না এ ইন্টু টেন আলফা ওকে এখন দেখো তো তোমার লাগবে ডি এল তাহলে ডেরিভেটিভ করো দুদিকে এদিকে আর এদিকে ডেরিভেটিভ করো তাহলে ডি অফ এল সমান কত হবে দেখো দেখি না ডি অফ এ ইন্টু টেন আলফা হ্যাঁ কি না এখন এই যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করবে সেইটা এই দণ্ড থেকে দেখো কনস্ট্যান্ট এ দূরত্বে অবস্থিত তার মানে মানটা ধ্রুবক এটা তো চেঞ্জ হবে না কিন্তু কিন্তু তুমি যদি ডিএলটা এইটুকু অংশের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করছো পরে এইটুকু অংশের এখানকার ডিএলের জন্য এখানে ম্যাগনেটিক ফিল বের করবে এখানকার ডিএল ছোট্ট অংশ ধরবে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করবে এখানে ডিএলের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবে বিভিন্ন জায়গাতে ডিএল 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 বিভিন্ন এর জন্য তুমি এখানে ম্যাগনেটিক ফিল বের করবে তার মানে এখানে ডিএল ধরেছো বলে সংযোজক রেখা এইটা হয়েছে এইটা হয়েছে আলফা ডিএল যদি এইখানে ধরতে কারণ পুরো তারটার জন্যই তো ম্যাগনেটিক ফিল বের করতে হবে ঠিক কি না তো ডিএল যদি এইখানে ধরতাম তাহলে সেক্ষেত্রে সংযোজক রেখা হতো এইটা এইটা হতো সেক্ষেত্রে আলফা অ্যাঙ্গেল এইটা হয়ে যেত হ্যাঁ কিনা বলো তার মানে আলফা অ্যাঙ্গেলটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে না কিন্তু এর মানটা দেখো কনস্ট্যান্ট তাই না তো আমি এটা মুছে দিলাম শুধু শুধু জাবড়ে লাভ নেই তো এখানে দেখো তাহলে এ তো কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও তাহলে ভেতরে কি রইল ডি অফ ট্যান আলফা ট্যান আলফা ডেরিভেটিভ করলে কি আসে না সেক্স স্কোয়ার আলফা ইন্টু ডি আলফা চলো পটাশ করে মানটাকে পুট করে দিই এখানে ফোর পাই ইনটিগ্রেশন ডিএলএর জায়গায় লিখে দাও এ ইন্টু সেক্স স্কোয়ার আলফা ইন্টু ডি আলফা ইন্টু কি ছিল এক্সট্রা একটা সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ওকে এখন সেক্স স্কোয়ারটা বড্ড ঝামেলা পাকাচ্ছে ওটাকে ওড়ানো যায় কী করে ভাবো সেক্স স্কোয়ারটাকে ওড়ানো যায় কী করে তো তার জন্য তার জন্য কোথায় করি ক্যালকুলেশন এইখানে ছোট্ট করে করে দিই দেখো তো সেখানে এক কাজ করো দেখো এখানে সেক্স করে আলফাকে ওড়াবো দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের তোমরা কস আলফা নিয়ে নাও কস আলফা কস আলফার সমান কত না ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা এ বাই অতিভুজ কোনটা আর এইটা হয়ে গেল তাহলে আর সমান কত আর সমান কত আরটা দিকে তুলে দাও আর সমান কত না এ বাই কস আলফা মানে ওপরে তুলে দিলে হয়ে যাবে কি এ আলফা তাহলে আর সমান এ সেক আলফা তাহলে বসিয়ে দাও এখানে এ যেমন ছিল সেক্স স্কোয়ার আলফা ইন্টু সাইনথিটা ডি আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ারের জায়গায় লিখবো আমরা এর স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা দেখো এখান থেকে সিক্স স্কোয়ার আলফা সিক্স স্কোয়ার আলফা ক্যান্সেল আর এখানে স্কোয়ারের থেকে একটাই কেটে গেলো তাহলে পড়ে থাকলো কি মিউনট আই বাই ফোর পাই ইন্টিগ্রেশন কত না সাইন আলফা সরি সাইন থিটা ছিল সাইন থিটা ইন্টু ডি আলফা ডিভাইডেড বাই এ এই দেখো এটা চলে এসছে এইবার ক্যালকুলেশনটা বেশ জমে উঠেছে দেখো দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি একটা আলফা অ্যাঙ্গেল যেটা কোনটা না উল্লম্ব রেখার সঙ্গে যে ডিএলটা কল্পনা করেছ সেই সংযোজক রেখা উল্লম্ব রেখার সঙ্গে যে কোন করে সেটা আলফা আর থিটা কোনটা না ডিএলের সঙ্গে সংযোজক রেখা যে কোন করছে সেটা হচ্ছে থিটা তো দুভাবে তুমি থিটার রেসপেক্টিভ ইন্টিগ্রেশন করতে পারো আর আলফা রেসপেক্টেও ইনটিগ্রেশন করতে পারো তবে আমি তোমাদের সাজেস্ট করব আলফা রেসপেক্টে ইনটিগ্রেশন করবে ক্যালকুলেশন অনেক ইজি হবে যে কোনো প্রবলেম ঝঠাক করে তোমরা সলভ করতে পারবে তো তোমরা আলফা রেসপেক্টে করো তাহলে থিটাটাকে আলফাতে কনভার্ট করে নিই কারণ দুটো দুটো অ্যাঙ্গেল তো একসঙ্গে ক্যালকুলেশন করা যাবে না ইন্টিগ্রেশন করা যাবে না তো থিটাটাকে আলফাতে কনভার্ট করব। তার জন্য কি করছি দেখো আমি এই যে ত্রিভুজটা ত্রিভুজের তিনটে কোণের মানটা কত বলো একশো আশি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটার মান কত না টোটাল অ্যাঙ্গেলটা ভেবে দেখো ওই টোটাল অ্যাঙ্গেলটার মান কত পাই এইটা যদি থিটা হয়ে যায় তাহলে নিচের অ্যাঙ্গেলটা কত না পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটার মান কত না পাই বাই টু আর এটা কত আলফা তো এখানে বসিয়ে দাও ওই তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে পাই তাহলে ওপর একটা হয়ে যাচ্ছে কত না পাই পাই মাইনাস পাই মাইনাস থিটা প্লাস পাই মাইনাস থিটা প্লাস কত পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস এই অ্যাঙ্গেল কত আলফা আলফা সমান তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত না পাই তো পাই বসিয়ে দাও পাই পাই দুদিক দিয়ে ক্যান্সেল হয়ে গেলো তাহলে এখান থেকে আমরা পেয়ে দেবো থিটাকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে থ্রিটার সমান হয়ে যাবে থিটাকে ওদিকে পাঠিয়ে দিলে থিটার সমান এদিকে কী পরে রইলো আলফা প্লাস পাই বাই টু এখন দেখো সাইন থ্রিটার মানটাকে বের করব তাহলে দুদিকে সাইন গুন করে দাও সাইন থিটার সমান হয়ে গেল সাইন পাই বাই টু প্লাস আলফা মানে কোন কোয়াড্রেন্ট অল সাইন সাইনে ঘরে পড়ছে আর সাইনটা হয়ে যাবে কি না কস আলফা সাইনটা হয়ে যাবে কি কস আলফা তাহলে সাইন থেকে হয়ে গেল কি দেখো কস আলফা হিসেব করে দেখো এটাই আসছে তো মান পুট করে দাও মিউনট আই বাই ফোর পাই ইনটিগ্রেশান কত আচ্ছা এর মানটা তো কনস্ট্যান্ট এটা কি এই ডিস্টেন্সটা এর মানটা কি চেঞ্জ হবে এর মান তো কনস্ট্যান্ট কারণ এই দণ্ড থেকে এ দূরে ম্যাগনেটিক ফিল্ড বের করবো বলেছি এটা তো কনস্ট্যান্ট তোকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে চলে এসো কেন ঝামেলা ওকে রাখবো তাহলে ভেতরে কী রইলো সাইন জায়গায় হয়ে গেল কস আলফা ইন্টু ডি আলফা লিমিট দেবো এইবারে তো গল্প এইবারে মন দিয়ে শোনো লিমিট দেবো আমরা দেখো আমি ছোট্ট অংশ ডিএলকে এইটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করেছিলাম ঠিক কিনা পুরো তারটার জন্যে তো এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে আমি এখানে মন গড়া ধরেছি ডিএলটাকে ডিএলটাকে এখানেও ধরতে পারতাম এখানে 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 বিভিন্ন জায়গায় ডিএল ডিএল বসিয়ে বসিয়ে তো এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে তাই না তো আমি যদি এরকম করতাম যে ডিএলটাকে যদি এখানে ধরতাম এই ছোট্ট অংশকে এখানে ধরতে একদম গোড়াতে একদম এখানে তাহলে সেক্ষেত্রে সংযোজক রেখা কোনটা হতো বলো এইটা হতো সংযোজক রেখা তখন এই উলম্ব রেখার সঙ্গে এই অ্যাঙ্গেলটাকে কি বলতাম আলফা ওয়ান অ্যাঙ্গেল আবার ডিএল 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 বসিয়ে বসিয়ে যদি একদম ডিএলটাকে মাথায় রাখতাম তাহলে সেখান থেকে সংযোজক রেখা কোনটা হতো এইটা হতো সংযোজক রেখা তখন এই যে রেখাটা উলম্ব রেখার সঙ্গে যে অ্যাঙ্গেল করতো এটাকে আমরা বলতাম আলফা টু তাহলে ভেবে দেখো লিমিটটা কত দাঁড়াচ্ছে একদম এখান থেকে আলফা ওয়ান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে 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 কত হচ্ছে আলফা টু হ্যাঙে হ্যাঁ কি না বলো ছিল এই রকম এই যে অ্যাঙ্গেল দেখো আলফা ওয়ান এই যে অ্যাঙ্গেলটা উল্লম্বের সঙ্গে অ্যাঙ্গেল আলফা ওয়ান এটা ডিএল ডিএল বসিয়ে বসিয়ে যখন মাথায় যাবে পুরোটার জন্য ইন্টিগ্রেশন করবে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করবে তাহলে কী হবে অ্যাঙ্গেলটা আলফা ওয়ান থেকে বেড়ে 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 গিয়ে দেখো আলফা টু হচ্ছে ঠিক কি না তো লিমিট দেবো আমি আলফা ওয়ান থেকে আলফা টু তবে এখানে আরও একটা জিনিস এইটাকে যদি আমি একটা অক্ষ ধরে নিই এই অক্ষের নিচের দিকের অ্যাঙ্গেলটাকে বলবো মাইনাস আলফা ওপরেরটাকে বলবো প্লাস তো নিচেরটা হয়ে যাবে মাইনাস আলফা ওয়ান তাহলে লিমিট মাইনাস আলফা ওয়ান টু ওপরের লিমিট কত আলফা টু কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ একদম তো এই অবধি আমরা ক্যালকুলেশন করলাম এখন স্কস আলফার ইন্টিগ্রেশন কি হয় কস আলফার ইন্টিগ্রেশন বলো সাইন আলফা তো মান পুট করো এখান থেকে মান পুট করো যে নিউ নট আই বাই ফোর পাই এ ইন্টু কস আলফার ইনটিগেশন সাইন আলফা সাইন আলফা লিমিট দিয়ে দেবো মাইনাস আলফা ওয়ান থেকে আলফা টু লিমিট দিয়ে দিলাম চলো এইবার আশা করি তোমরা পুরো ব্যাপারটাকে তুলে নিয়েছ এবার আমি একটু মুছবো কারণ আমার স্পেস কম আছে এখানে দেখে নিয়েছো চলো আমি এই দিকটা মুছলাম চলো সমান এইবার তাহলে মোড ম্যাগনেটিক ফিল্ড ইন্টিগ্রেশন করে ধরো ম্যাগনেটিক ফিল্ডের মোড মানটা পেয়ে গেছে বি তাহলে বি সমান আমরা লিখব যে মিউ নট আই বাই ফোর পাই এ ইন টু তো আপার লিমিট বসবে আলফার জায়গায় কত না সাইন আলফা টু মাইনাস অফ সাইন আলফা ওয়ান মাইনাস আলফা ওয়ান তো সাইন অফ মাইনাস আলফা মানে কত মাইনাস সাইন আলফা মাইনাস সামনে গুণ হয়ে যাবে তো হয়ে যাবে মিউ নট বাই ফোর পাই এ ইন্টু সাইন আলফা টু প্লাস সাইন আলফা ওয়ান একদম ক্লিয়ার এই হচ্ছে আমাদের ইকুয়েশান ম্যাগনেটিক ফিল্ডের মানে আমাদের রেডি ক্লিয়ার হলো ক্লিয়ার হলো তো এইভাবে আমরা অসীম রিজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশান করে থাকি আচ্ছা তো আমরা এখানে আমি এই দিকটা বুঝবো আশা করি তোমরা ভিডিও দেখে দেখে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশানগুলো খাতায় করে নিচ্ছ তো খাতা পেন নিয়ে করবে নয়তো আবার বুঝতে অসুবিধে হবে তো ম্যাগনেটিক ফিল্ড একটা স্ট্রেট তারের জন্য আমরা পেয়েছি বীর মান কত না মিউ নট আই বাই ফোর পাই এ ইন্টু সাইন আলফা ওয়ান প্লাস সাইন আলফা টু এইটা খুব মনোযোগ দিয়ে দেখো ইকুয়েশানটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা রিজু তারের জন্য পেয়ে গেলাম প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে প্রচুর চলো ক্যালকুলেশন করা যাক এখন এখান থেকে কিছু ছোট ছোট জিনিসে আসা যাক আমি এদিকটা মুছলাম মুছলাম এই এখন দেখো তো ওই হচ্ছে ক্যালকুলেশন আচ্ছা তো কথা হচ্ছে কি এইখানে দেখো যদি এই তারটা অসীমভাবে বিস্তৃত হতো অনেক লম্বা তার হতো আমি তো জাস্ট এমনি একটা তার নিয়েছি এই তারটা যদি অনেক লম্বা হতো তাহলে কি ঘটনা ঘটতো দেখো তো আমি এইটাকে মুছে দিচ্ছি দেখো এই তারটা ধরুন এই তারের জন্য এইরকম একটা জায়গাতে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হচ্ছে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হচ্ছে তো এই কারণে তোমার যদি ডিএলটা একদম এইখানে ধরতে ডি মানে তাহলে সেক্ষেত্রে সংযোজক রেখা কোনটা হতো বলো তো এইটা হতো সংযোজক রেখা আর এই যে উল্লম্ব রেখার সঙ্গে যে অ্যাঙ্গেল এইটাকে আমরা কি বলি আলফা ওয়ান আর এই যে একদম ডিএলটা যদি গোড়াতে ধরতাম সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে বলতাম আমরা আলফা টু এটাই তো বলেছি তাই না এখন যদি তারটা অসীমভাবে বিস্তৃত হয় অনেক লম্বা হয় অনেক লম্বা ভাবো তারটা একদম এই পর্যন্ত অনেক বিস্তৃত এটা তো একটা বোর্ডের মধ্যে বুঝতে পারছো যদি বোর্ডের মধ্যেই আমি ধরি এখানে দেখতে পাচ্ছি না কি আমি বুঝতে পারছি না ধরে এখানে ডিএলটাকে ধরতাম একদম তারের মাথায় তো ডিএল ধরে 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 তো একদম এই মাথা অব্দি যেতে হবে তো যদি ডিএলটাকে এখানে ধরতাম সেক্ষেত্রে সংযোগ রেখা কেমন হতো দেখো এইরকম হতো না এইরকম হতো না হ্যাঁ দেখো অনেকটা প্রায় লম্ব মতো হয়ে গেছে না প্রায় নব্বই ডিগ্রি মতো হয়ে গেছে না আলফাওয়ান অ্যাঙ্গেলটা ভাবো এইটুকুর জন্যই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রির মতো হয়ে গেছে এই দাগটা যদি অসীম বিস্তৃত হতো অনেক দূর হতো সেক্ষেত্রে অত দূর থেকে যখন একদম সেই মাথা থেকে ডিএল ধরে ধরে মানে ডিএলের অংশের জন্য যদি আমি দাগটাকে টানতাম দাগটাকে টানতাম এটা কেমন হতো দেখো ছবিটা কেমন হতো দেখো যদি অনেক দূর থেকে টানতাম দাগটা প্রায় এরকম লম্বা হয়ে যেত না এরকম প্রায় এরকম হয়ে যেত না এই দাগটা এই দাগটা যেটা দেখতে পাচ্ছ এই তারের জন্যই তো ম্যাগনেটিক ফিল্ড বের করছো এই তারটা যদি অনেক লম্বা হতো অনেক লম্বা তো এত তারের লম্বা তারের জন্য সেই তারের মাথা থেকে যদি তোমরা একটা সংযোজক রেখাকে টানো পিবিন্দুর ওপর সেই দাগটা প্রায় এরকম লম্বা হয়ে যাবে না হ্যাঁ কিনা দেখো এই রকম এই যে লম্ব যে রেখাটা তার সঙ্গে এই সংযোজক রেখাটা প্রায় লম্বা হয়ে যাবে না এরকম লম্ব হয়ে যাবে না লম্ব তো সেক্ষেত্রে আমি বলবো যে আলফা আলফাওয়ানের মানটা কত না পাই বাই টু হ্যাঁ কিনা বলো আলফা ওয়ানের মান কত হবে প্রায় লম্ব হয়ে গেলে পাই বাই টু তো আমি তাহলে পেয়ে যাচ্ছি যে অসীম তারের জন্য অসীম তারের জন্য এর মান কত বলো না পাই বাই টু ওকে আচ্ছা যদি তারটা একই রকম ওপরের দিকেও অসীম পর্যন্ত বিস্তৃত হতো অত দূর থেকে যদি একটা দাগকে টানি প্রায় এরকম লম্বা হয়ে যাবে না এরকম তো সেক্ষেত্রে এই উল্লম্ব রেখার সঙ্গে এই যে রেখাটা এই যে একদম মাথায় যে তারটা যদি অসীম বিস্তৃত হয় তার মাথা থেকে যদি ডিএল ধরে নিয়ে দাগটাকে টানো সেটাও প্রায় লম্ব হয়ে যাবে এই রেখাটার ওপর তখন এই অ্যাঙ্গেলটাকে কী বলবো আমরা বলো সেইয়া কি পাই বাই টু তাহলে আলফা ট্যুর মানো হয়ে যাচ্ছে কত পাই বাই টু তাহলে অসীম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি দাঁড়ালো মিউ নট আই বাই ফোর পাই এ ইন টু সাইন নাইনটি প্লাস সাইন নাইনটি আলফা ওয়ান ওয়ান নাইনটি আলফা টুর মান নাইনটি মানে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ হয়ে গেল মিউ নট আই বাই টু পাই এ মিউ নট আই বাই টু পাই এ অসীম তারের জন্য পেয়ে গেলাম আচ্ছা আশা করি ক্লিয়ার হচ্ছে চলো নেক্সট আমরা করবো অর্ধ অসীম তার আচ্ছা এখানেই করে দিই যদি অর্ধ অসীম তারের বেলা বলা হতো অর্ধ অসীম তার অর্ধ অসীম তার মানে কি নিচের পোষণটা নেই বললেই চলে নিচের পোষণটা নেই তার মানে তারটা এখান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে মানে ছবিটা যদি তোমাদের এই দেখানো যায় এরকম করে দেখো দেখি ধরনা এই একটা তার এই একটা তার অসীম পর্যন্ত তারটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত তো এই তারের একদম এই গোড়া থেকে এইরকম একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে নিচের পোর্শনটা নেই ভাবো এইখান থেকে একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব মানে তারটা তো এইটা এটা হচ্ছে তারটা এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই তারের একদম এই গোড়ার ওপরে একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করবো ভালো করে শুনবে তো নিচের পোর্শনটা দিয়েও তো একটা অসীম পর্যন্ত বিস্তৃত করেছি আগের অসীম তারের জন্য কিন্তু বর্তমানে আমি বলছি অর্ধ অসীম তার অর্ধ অসীম মানে এই অর্ধেকটা নেই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে একদমই গোড়ার ওপরেই আমি কী করবো ডিএলটাকে কল্পনা করব করে 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 অসীম অবধি যাব তাহলে এখান থেকে এই বিন্দু থেকে এরপর যে লম্ব রেখা তার সঙ্গে যে ডিএল কত কোন করছে বলো আলফা ওয়ানের মান কত হবে জিরো ডিগ্রি হবে না আরে বাবা আলফা অ্যাঙ্গেল কোনটা না যখন যেখানে আমরা ডিএলটাকে ধরছি সেই ডিএল থেকে এই যে সঙ্গে এই যে তোমার ডিএল আর এই যেখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবো এদের যে সংযোজক রেখাটা এই উল্লম্ব এই যে রেখার সঙ্গে এই যে রেখার সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাকেই তো আলফা বলে এখন যদি এই তারটা ভেবে দেখো অর্ধ অসীম হয় অর্ধ অসীম মানে কি এখান থেকে তারটা শুরু হয়েছে তাহলে এইখানেই ছোট্ট অংশ আমি ডিএল ধরছি তাহলে ডিএলটার ডিএল আর এই বিন্দুটার সংযোজক রেখা কোনটা এইটা আবার এই যে লম্ব রেখাটা এই যে লম্বটা সেটাও ওই একই বরাবর তাহলে সেক্ষেত্রে আলফাওয়ানের মান কত দাঁড়াবে জিরো দাঁড়াবে না কিন্তু অসীম এই অবধি বিস্তৃত বলে আলফা ট্যুর মান কত দাঁড়াবে অসীম থেকে যদি দাগটাকে টানো সেটা প্রায় এরকম লম্বা হয়ে যাবে না এরকম প্রায় লম্ব হয়ে যাবে তো এই যে উল্লম্ব রেখার সঙ্গে ম্যাগনেট নব্বই ডিগ্রি কোন করবে সেক্ষেত্রে আলফা ট্যুর মানটা তো আলফা টু হয়ে যাবে কত পাই বাই টু নব্বই ডিগ্রি কি ব্যাপারটা বোঝা যাচ্ছে একই রকমভাবে যদি এইরকম মাসের মানটা বের করে নিই বির মানটা কত হবে না মিউ নট আই বাই কত ছিল ফোর পাই এ ইন সাইন আলফা ওয়ান মানে জিরো ডিগ্রি সাইন জিরোর মান জিরো আর সাইন পাই বাই টুর মান কত ওয়ান তো হয়ে গেল নিউনট আই বাই ফোর পাই এ দেখো অর্ধ অসীম তারের জন্য মানটা পেয়েছি পূর্ণ অসীম তারের জন্য যা হয় অর্ধ অসীম তারের জন্য দেখো তার অর্ধেক এসছে মান বোঝা যাচ্ছে আচ্ছা যদি এই রকম হতো তারটা যদি তারটা এই রকম হতো তাহলে কেমন হতো দেখো এই যে তার এই তারটা অসীম পর্যন্ত ধরনা বিস্তৃত এই রকম একটা বিন্দুতে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে যেটা এই তারের ওপর এই তার থেকে এ দূরত্বে অবস্থিত ভালো করে বুঝবে সেক্ষেত্রে আমরা ডিএলকে ধরে নাও এখানে ডিএল ধরেছি তো এই যে সংযোজক রেখা এই অ্যাঙ্গেলটার মান ধরে নাও ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটার মান আলফা এই অ্যাঙ্গেলটার মান আলফা তো এইখানে আলফা ধরে 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 ডি মানে ডিএল ধরে 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 তোমাকে কোথায় যেতে হবে অসীমে যেতে হবে অসীম থেকে যখন সংযোজক রেখাকে টানবে সেইটা উল্লম্বর সঙ্গে কতক্ষণ করবে সেই নব্বই ডিগ্রি তাহলে আলফা ওয়ানের মান কত দাঁড়ালো দেখো আলফা আর আলফা ট্যুর মানটা কত দাঁড়াবে না পাই বাই টু সেক্ষেত্রে আমি কী বলবো না বি সমান মিউ নট আই বাই ফোর পাই এ এই ডিস্টেন্স এ ইন টু সাইন আলফা ওয়ান মানে কত সাইন আলফা আলফা ওয়ানের জায়গায় আলফা প্লাস সাইন আলফা টু সাইন নব্বই ডিগ্রি আলফা ট্যুর মান কত সাইন নব্বই ডিগ্রি মানে কত ওয়ান তো এইটা হয়ে যাবে তখন আমাদের আনসার বুঝতে পারলে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি কোনো একটা তারের জন্য যদি কোনো একটা অসীম তার সেই তারের জন্য একদম গোড়া থেকে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হচ্ছে সেক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ডের যে মানটা সাইন আলফা ওয়ান পোর্শনটা জিরো হয়ে যাবে বাকিটার জন্য আমি মানটাকে পাবো মনে থাকবে একটা পোর্শন জিরো হয়ে যাবে বাকিটার জন্য মান পাবো মানে আলফা ওয়ানটাকে তোমরা জিরো ধরে নিতে পারো আর বাকিটার জন্য মানটা থাকবে এই যে অর্ধ অসীম তারের জন্য দেখিয়েছিলাম ক্লিয়ার হয়েছে আশা করি এখান থেকে আশা করি বুঝতে পেরেছ তো এখান থেকে আরও একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা তার কোন একটা রিজু তার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই তাহলে রিজু তারের জন্য তারের অক্ষের ওপর কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান জিরো হবে এই কথাটাও মাথা রাখবে যে এখানে লিখে দেব যে রিজু তারের রিজু তারের অক্ষের ওপর বি সমান জিরো ক্ষেত্র জিরো হবে কোন একটা স্ট্রেট তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তারপরে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে যেমন দেখো তোমাদের যেমন একটা প্রবলেম দিই যেমন দেখো এই একটা প্রবলেম দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা তার এইভাবে গেছে অসীম থেকে তারটা এসছে এসে অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এই বরাবর অসীম পর্যন্ত তারটা চলে গেছে তো এই যে পয়েন্টটা এখান থেকে এই রকম একটা দূরে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে তো কি করবো এইখানকার ম্যাগনেটিক ফিল্ডের মান কেমন হবে তো আগে এই পোর্শানটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করি তো এটা অসীম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড দেখো আর এটা কি পূর্ণ অসীম নাকি অর্ধ অসীম নিজেকে প্রশ্ন করো অসীম তার পর্যন্ত গিয়ে দেখো এই অব্দি বেন্ড হয়ে গেছে এটাও যদি আরও এই দিকে যেত তাহলে বলতাম পুরো অসীম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ভেবে দেখো এই পোর্শনটা নেই একটা পোর্শান কাটা এখান থেকে এই দিকটা নেই তাহলে কি বলবো অর্ধ অসীম তার একদিকে তারটা অসীম পর্যন্ত বিস্তৃত আর অন্য দিকে নেই তার মানে এটা অর্ধ অসীম তার তো এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বিরমান কত হবে অর্ধ জন্য না মিউনট আই বাই ফোর পাই ইন্টু এ বলেছি তোমাদেরকে আইরমান কত টেন এমপিয়ার এটা কার জন্য পেয়েছি এই পোর্শনটার এক নম্বরটার জন্য পেয়েছি দেখো এটা হচ্ছে আমি এক নম্বর পোর্শনটার জন্য পেয়েছি এটাকে বি ওয়ান বলছি আচ্ছা এই তারের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড এখানে পাবো ভেবে দেখো এই তারটা যেদিকে যাচ্ছে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দেখো তার অক্ষের ওপরে পি বিন্দুটা অবস্থিত তো কোনো একটা কারেন্ট ক্যারিং তারের অক্ষের ওপরে যদি বিন্দু অবস্থিত থাকে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যায় তো এটা দু নম্বর তার মানে বি টু এর মান কত হবে জিরো এখন এর মানটা বের করে নাও মিন নটার মান কত ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু মান কত বলো না মান টেন এমপিআয়ার আচ্ছা ডিস্টেন্স ডির মানটা কত ডি না ওটা আমি এ ধরেছিলাম এই দূরত্বকে এ বলেছি তো এর মানটা কত বলো ফাইভ সেন্টিমিটার ওটাকে মিটার নিয়ে চলে যাও পয়েন্ট জিরো মিটার তো মান পুট করে দাও টেন বাই ফোর পাই আর এর মান কত পয়েন্ট জিরো ফাইভ ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কী হবে টেসলা তো ফোর পাই ফোর পাই ক্যান্সেল তো এখানে দশ গুণ করে দিলে হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তো টেনটি পাওয়ার মাইনাস আর মাইনাস সিক্স মানে ওপর হয়ে গেল কত টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টোয়েন্টি থিপোর মাইনাস ফোর বাই একের পাঁচ মানে কত একের পাঁচ মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু ইন্টু টেন্টি থিপার মাইনাস ফোর টেসলা এই হয়ে গেল আমাদের আনসার বুঝতে পেরেছ আশা করি আশা করি বুঝতে পেরেছো চলো আর একটা প্রবলেম যেমন কলো করো যেমন ধরুন এই একটা তার তার পাশে এই একটা তার রয়েছে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই ওয়ান আর এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত আই টু ঠিক আছে আচ্ছা পুরো দুটো তারের মধ্যেকার সেপারেশন কত ডি তো এই তারের দুটো তারের মধ্যবর্তী এরকম একটা বিন্দুতে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয়েছে ক্যালকুলেশন করো তাহলে এই তারের থেকে ডিসটেন্স কত বলো না ডি বাই টু এর থেকে ডিস্টেন্স কত বলো ডি বাই টু তো এই তারের জন্য এখানকার ম্যাগনেটিক ফিল্ড আমি কি বলবো বি ওয়ান আর তোমাদের বলে দিচ্ছি আমি যে আই ওয়ান গ্রেটার দেন আই টু এই তারে কারেন্টটা বেশি ফ্লো করছে এখানে কম ফ্লো করছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড এর ফর্মুলা কি না বি সমান নট অসীম তার এইটা তারটা ধরুন অসীম পর্যন্ত বিস্তৃত এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি অসীম পর্যন্ত বিস্তৃত

এখন এইবারের ডিরেকশনের খেলা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশানের খেলা চলো ক্যালকুলেশন করো ডাইরেকশান করবো এই যে তার এই তারের এইদিকে কারেন্ট যাচ্ছে হাতটাকে এইভাবে রাখো এই যে আঙুলটাকে এইভাবে রাখলাম দেখো আঙুলটা কেমন স্ট্রেট তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড গোল 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 তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলোটাকে এদিক থেকে ঘুরে এদিক থেকে উঠছে উঠে আঙুলটা দেখো ভেতরেকে ঢুকছে মানে এদিকে এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ভেতরের দিকে মানে এটাকে ক্রস চিহ্ন মারবো আচ্ছা এই তারের জন্য ভাবো এ কোন দিকে কারেন্ট দিকে উঠছে আঙুলটাকে এইভাবে রাখলাম পেনটাকে এইভাবে রাখো পেন বরাবর কারেন্ট যাচ্ছে এই যে বুড়ো আঙুল বরাবর মানে পেনের দিকে কারেন্ট যাচ্ছে আঙুলটা দেখো গোল গোল হয়ে উঠছে ওপরের দিকে তার মানে এই তারের জন্য এই তারের জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে ওপরের দিকে হলে কী হয় ডট চিহ্ন হয় তার মানে দুজন বাধা দিচ্ছে তাহলে বিমানের জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে তাহলে পাশে আমি এরকম ক্রস চিহ্ন দিয়ে রাখবো আর বিটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে এই যে আঙুলটা দেখো ওপরের দিকে উঠছে তার মানে এটাকে আমি ডট চিহ্ন দিয়ে রাখবো এখন কার জোর বেশি আই ওয়ান গ্রেটার দেন আই টু বলেছি আই ওয়ানটা বেশি তাহলে আলটিমেটলি আই ওয়ান যেহেতু বেশি তার মানে দুজনের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে একজন বলছে ওপরের দিকে আর এ বলছে ভেতরের দিকে তো জোর যার মল্লুক তার মানে আই ওয়ানের জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে কাজ করবে তার মানে ডেল্টা বি সমান হবে বি ওয়ান মাইনাস বি টু তো কমন নিয়ে নাও মিউনট বাই টু পাই ডি বাই টুকে কমন নিয়ে নিলে পড়ে থাকবে আই ওয়ান মাইনাস আই টু যার ডাইরেকশান কোন দিকে ভেতরের দিকে কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আশা করি বুঝতে পেরেছ চলো এইরকম করে প্রবলেমগুলো করতে হয় চলো যেমন ধরে নাও এইভাবে একটা তার রয়েছে অসীম পর্যন্ত বিস্তৃত হ্যাঁ তো এইভাবে এইখান থেকে কারেন্ট যাচ্ছে কত এদিকে আই ওয়ান এদিকে কারেন্ট যাচ্ছে কত আই টু তো এই তারের এই সংযোজক রেখা থেকে এই রকম একটা স্থানাঙ্ক স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক কত এ কমা এইরকম একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে চলে ক্যালকুলেশন করব। এই দুটো তারিখ অসীম পর্যন্ত বিস্তৃত প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই পর্যন্ত বিস্তৃত তো এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো তো আই ওয়ানের জন্য এখানকার ম্যাগনেটিক ফিল্ড ভেবে দেখো পি বিন্দুটা এই অক্ষ থেকে কত দূরে রয়েছে এব স্থানাঙ্ক মানে কি এই বারবার ডিস্টেন্স হচ্ছে এ আর এই ডিসটেন্সটা হচ্ছে বি ঠিক কি না তাহলে এইখান থেকে বি দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করছো কার জন্য আই ওয়ান তারের জন্য এই ডিস্টেন্সের মান কত বি না হ্যাঁ কি না তো এক কাজ করো বি ওয়ান সমান কত না মিউনট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই ইন্টু ডিস্টেন্সের মান কত বলো টু পাই ইন্টু বি প্রশ্নে থাপোজ বলে দিয়েছে যে 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 এ গ্রেটার দ্যান বি এরকম বলে দিয়েছে প্রশ্নে আগে মানটা বের করে দিই তারপর ডাইরেকশানের খেলা হবে তো বি ওয়ানের মান মিউনট আই ওয়ান বাই টু পাই ইন্টু এই ডিসটেন্স বি আচ্ছা এর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান কোন দিকে হাত থেকে এইভাবে রাখো বুড়ো আঙুলটা এই দিকে এই যে দেখো আঙুলটা কোন দিকে ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে আর ওপরের দিকে হলে কি হয় ডট চিহ্ন হয়ে যায় তো ম্যাগনেটিক ফিল্ড এইটা পেয়ে গেলাম চলো বি টুর ক্যালকুলেশন করবো বি টু বি টু মানে কি এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করবো এখান থেকে পিবিন্দুরার ডিস্টেন্স কত এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি এইটা এ মানে এটাও এ হ্যাঁ কি না তাহলে এইটার জন্য এই আই টুর জন্য ম্যাগনেটিক ফিল্ড কথা হবে মিউনট আই টু মিউ নট আই টু ডিভাইডেড বাই টু পাই ইন এই ডিসটেন্সের মান কত বি সরি টু ডিস্টেন্স কত এ এ এখন ডাইরেকশান কোন দিকে ভাবো আঙুলটাকে এইভাবে রাখো দেখো আঙুলটা গোল গোল হয়ে ঘুরে উঠছে এদিক থেকে উঠছে ঘুরে গিয়ে এদিকে ঢুকবে এদিকে ঢুকবে তার মানে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে মানে ভেতরের দিকে হল কী হয় ক্রস চিহ্ন হয় ক্রস চিহ্ন এখন কে বেশি দেখো কে বেশি এ গ্রেটার দেন বি বলেছি এ গ্রেটার দেন বি আর এখানে আই ওয়ান আর আই টু দুটো আমি অ্যালো বলে দিয়েছি প্রশ্নে ধরে নাও না যে আই ওয়ান ইকুয়ালস টু আই টু আই ওয়ান আর আই টু সেম ঠিক আছে তো এ গ্রেটার দেন বি বলেছি এ যদি বেশি হয় এ যদি বেশি হয় টোটাল মানটা কমে যাবে তার মানে বি ওয়ান বেশি হবে তার মানে এখানকার ক্ষেত্র ডেলটা বি সমান কত হবে না বি ওয়ান মাইনাস বি টু বি ওয়ান মাইনাস বি টু তাহলে বি ওয়ান কী বলছে জোর জার বি ওয়ান কী বলছে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে ঢুকুক এই সরি ডট চিহ্ন তো ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে উঠুক তাহলে কি হবে না মিউনট আচ্ছা আই ওয়ান আর টু সেম বলেছিলাম তো মিউ নট আই ওয়ানকে কমন নিয়ে নাও বাই টু পাই ইন্টু কত হবে না ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ আর আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ওপরের দিকে তো এখানে ডট চিহ্ন দিয়ে দাও দেখো ডেলটা মানটা পেয়ে গেলাম ক্লিয়ার হলো তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করবো চলো আর একটা প্রবলেম করা যাক একটা প্রবলেমটা দেখবো বেস্ট ট্রিকও আমরা শিখবো মন দিয়ে শোনো কি করছি আমি দেখো এই একটা বর্গক্ষেত্র নিয়ে নিয়েছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এ এইটা এ তার মানে এটাও এ ঠিক আছে আচ্ছা এর মধ্যে দিয়ে কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করছে বলে দিল বর্গক্ষেত্রটার এই মধ্যবিন্দুতে মানে কর্ণ দুটোর যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করা মন দিয়ে শুনবে কারণ এখান থেকে একটা ট্রিক আমরা শিখবো শেষে তো খুব সহজে এটা দেখেই আমরা আনসার করতে পারবো তো আপাতত আমরা ক্যালকুলেশনটা নর্মাল পদ্ধতিতে করি তো দেখো এখানে এই যে আমি নাম দিয়ে দিচ্ছি যে এম এইটা এন বিন্দু এটা ও এটা পি আর মাঝখানের যে কিউ বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব আমি এই বাহুটার জন্য আগে ম্যাগনেটিক ফিল্ড বের করি তারপরে বাকি চারটার জন্য ক্যালকুলেশন হবে তো আমি বি এম এন এর জন্য ক্যালকুলেশন করব। ফর্মুলা কি তো একটা স্টেট তারের জন্য এখান থেকে এ দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কী ছিল না মিউ নট আই বাই আচ্ছা এটা তো অসীম বিস্তৃত তার নয় যে মিউ নট আই বাই ফোর টু পাইয়ে বসিয়ে দেব। এটা হচ্ছে একটা নর্মাল তার অসীম তার নয় তো আমরা মিউ নট আই বাই ফোর পাই এ ইন্টু সাইন আলফা ওয়ান প্লাস সাইন আলফা টু একদম যে মাদার ইকুয়েশান সেটাকে আমরা লিখলাম এইবারে দেখো ক্যালকুলেশন কীভাবে হচ্ছে এখন এইটা এ বলেছি এটা কি ছিল তারের থেকে দূরত্ব এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ বলে দিয়েছে তাহলে এই এ আর এখানকার যে ডিস্টেন্স যেটা আমরা ধরি তার থেকে এই দূরে ম্যাগনেটিক ফিল্ড সেটা গুলিয়ে যেতে পারে তো আমরা এটাকে আমরা ডি ধরে নিচ্ছি ডি ডিটা কী এই তারের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড বের করব। সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি তো চল ক্যালকুলেশন করা যাক তো আলফাও না আর টুর মানটা বের করবো কীভাবে বের করছি দেখো নর্মালভাবে অনেক পদ সহজে করা যেতে পারে তবে কিভাবে করছি আমি দেখো সেইটা দেখো এই যে তারটা পুরো এই যে তারটা পুরো তারটার যে দুই প্রান্ত এই কেন্দ্রে কোন করছে কত বলো না পুরো এই একটা তার দুটো তার তিনটে তার চারটে তার মোট চারটে তার মিলে কেন্দ্রের যে টোটাল অ্যাঙ্গেল করে তার মান কত তিনশো ষাট ডিগ্রি দেখো গোল গোল থ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা এটা যত থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে একটা তার কত কোন করবে ডিভাইডেড বাই ফোর চার নয় ছত্রিশ শূন্য নব্বই মানে নব্বই ডিগ্রি কোন করছে একটা তার কোন করছে নব্বই ডিগ্রি তাহলে এই তারের একদম এই প্রান্তটা যদি এখানে ডিএল ধরি তাহলে এই উল্লম্বের সঙ্গে এই সংযোজক রেখাটা এই যে অ্যাঙ্গেল কোন কত কোন করবে টোটাল তার মান কত বলো নব্বই ডিগ্রি তাহলে এটা কত না নব ডিগ্রি মানে পাই বাই ফোর এটাও কোন করবে কত পাই বাই ফোর হ্যাঁ না একদম ডিএল যদি এখানে ধরতে তাহলে এই সংযোজক রেখাটা উল্লম্বর সঙ্গে অ্যাঙ্গেল করছে কত না পাই বাই ফোর তাহলে আলফা ওয়ানের মানও পাই বাই ফোর আর আলফা টুর মানও দেখতে পাচ্ছি পাই বাই ফোর তো মান পুট করে দাও মিউনট আই বাই ফোর পাই ডি ইন্টু সাইন পাই বাই ফোর প্লাস সাইন পাই বাই ফোর পাই বাই ফোর সাইন পাই বাই ফোর মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু এখন ডি ডিস্টেন্সটা কী করে পাবো তোমরা বলবে যে স্যার ডির মান কত আর হবে টোটালটার মান তো এ তাহলে এর অর্ধেকটা কত এ বাই টু হ্যাঁ বলতেই পারো কিন্তু ইন জেনারেল কেসে কারণ আমি চতুর্ভুজ মানে আমি বর্গক্ষেত্র বলেছি এটা তো ত্রিভুজও হতে পারতো এটা তো ষড়ভুজও হতে পারতো সেক্ষেত্রে ডিসটেন্সের মান কী করে বের করবে তাই তোমাদের এই ট্রিকটা জানতে হবে খুব সহজ পদ্ধতি যদিও ট্রিক কিছুই নয় তো এখানে কী হবে দেখো কী করে এই ডিস্টেন্সটা বের করব এই ডিস্টেন্সটা কি করে বের করব তো দেখো এইটা তো তোমরা বুঝতে পেরে গেছো এইটার মান পাই বাই ফোর তাহলে এক কাজ করো তোমরা ট্যান নিয়ে নাও তোমার তো লাগবে এই ডিস্টেন্সটা তুমি এই ডিস্টেন্সটার মান জানো টোটালটা যদি এ হয় এর অর্ধেকটা কত এ বাই টু তাহলে টেন পাই বাই ফোর সমান কত না লম্ব বাই ভূমি এই অ্যাঙ্গেলটা তো তোমার এই অ্যাঙ্গেলটা তো পাই বাই ফোর তাহলে টেন পাইপের ফোর সমান কত বাই ভূমি লম্ব হচ্ছে কত এ বাই টু আর ভূমি কোনটা এই ডিস্টেন্সটা হচ্ছে ভূমি এইটা যেটা হচ্ছে ডি তাহলে ডি সমান পেয়ে যাবো আমরা কত এ বাই টু দেখো টেন পাইপের ফোর সমান কত ওয়ান তো ওয়ান ভাগ করলে এ বাই টুই তো হবে তো আমি পুট করে দিলাম মিউনট আই বাই ফোর পাই ইন্টু ডির জায়গায় লিখবো আমরা এ বাই টু টুটা লাফিয়ে ওপরের দিকে উঠবে আর ওয়ান বাই রু টু ওয়ান বাই রুট টু মিলে কত হবে না টু বাই রু টু দুই দুয়ে চার কাটলো সো মিউনট আই বাই রুট টু পাই ইন্টু এ এটা কার জন্য পেয়েছো বাবুরা একটা তারের জন্য পেয়েছ বাকি তারগুলোর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কী হবে একই মানের হবে এর জন্য এটা যে দূরত্বে আছে এর জন্য সে একই এর জন্য আর এর জন্য একই কিন্তু ডাইরেকশানের খেলা বস তাহলে ডাইরেকশান কী হবে বলো এই স্টেট তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট যদি এইদিকে ফ্লো করে এই দিকে ম্যাগনেটিক ফিল্ড দেখো ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড দেখো ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড দেখো ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে তাহলে সবাই বলছে ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত পাবো ফোর ইন্টু এই একটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বি তার মানে ফোর ইন্টু হয়ে যাবে কত ফোর ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই রুট টু পাই ইন্টু এ যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে তাই এখানে ডট চিহ্ন বসে যাবে ডট চিহ্ন বসে যাবে এই হয়ে যাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব তবে আরও শর্টকাটে করা যায় তবে এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবে একদম ম্যাগনেটিক ফিল্ডের মান বিরমান হবে এই রকম এন ইন্টু মিউ জিরো আই বাই পাই এ ইন্টু টেন পাই বাই এন ইন্টু সাইন পাই বাই এন যার জন্যে তোমরা ভিডিওটা দেখছো শর্টকাট ট্রিক একদম 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 গরম গরম আনসার পেয়ে যাবে কটা বাহু একটা দুটো তিনটে চারটে চারটে বাহু তো এন এর জায়গায় কী বসবে এনিক্যালস টু ফোর বসবে যায় তো হয়ে যাবে কত এনার জায়গায় ফোর ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই পাই ইন্টু এটা কী না এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য কত এ আর টেন ইন্টু টেন কত এন এর জায়গায় পাই বাই ফোর তো পাই বাই এনার জায়গায় ফোর পাই বাই ফোর আর কত রইলো সাইন পাই বাই এন এর জায়গায় কত বসবে ফোর তো আনসার হয়ে যাবে আমাদের কত না ফোর ইন্টু মিউ মিউনট আই বাই পাই এ ইন্টু টেন পাইভে ফোর মন কত ওয়ান সাইন পাইভে ফোর মন কত না ওয়ান বাই রুট টু তো আনসার হয়ে গেল দেখো ফোর মিউ নট আই ডিভাইডেড বাই পাই এ ইন্টু রুট টু দেখো এই আনসারটা ম্যাচ করে গেল তো দেখো বলো পলিগন রেজাল্ট তো বহুমুখী কোনো বহু বাহুযুক্ত কোনো একটা জ্যামিতিক আকৃতির কোনো পরিবাহী তারের জন্য অনায়াসে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করে নিতে পারবো তো এখানে যদি তোমাদের ত্রিভুজ বলতো একটা ত্রিভুজ দিয়ে দিত তো সেক্ষেত্রে এন ইকলস টু থ্রি বসিয়ে দাও জাস্ট ক্যালকুলেশন করে নাও ম্যাগনেটিক ফিল্ডের মান কত এন ইকু বি ইকলস টু এন ইন্টু মিউনট আই বাই পাই ইন্টু এ টেন পাই বাই এন সাইন পাই বাই এন জাস্ট এনের জায়গায় মানটাকে পুট করো সরভুজ হলে এনের জায়গায় ছয় পুট করে দাও তোমাদের আনসার রেডি হয়ে যাবে ক্লিয়ার হচ্ছে বিষয়টা যেখানে এর মানটা কত অবশ্যই বাহুদৈর্ঘ্য এটাকে গুলিয়ে ফেলো না এন সমান বাহুদৈর্ঘ্য ক্লিয়ার হলো তো স্টুডেন্টস আজকে ছিল আমাদের এই অব ভিডিও অবশ্যই কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ভিডিও নিয়ে টিল দেন কিপ ওয়াচিং ইটস ফিজিক্স বাই স্যার টাটা